শেখ শাহজাহানের খবর, সন্দেশখালির ঘটনায় শেখ শাহজাহানের ভূমিকা নিয়ে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের পক্ষ থেকে ব্যাংকশাল কোর্টে ইডির বিশেষ আদালতে বিস্ফোরক অভিযোগ করা হলো, যেখানে বলা হচ্ছে গত 10 বছরে দুটি সংস্থার মাধ্যমে শেখ শাহজাহানের কোম্পানির ব্যাংক অ্যাকাউন্টে 1-2 কোটি নয় 137 কোটি টাকা নগদ জমা পড়েছে। ব্যাংকশাল কোর্টের বিশেষ ইডি আদালতে বিস্ফোরক দাবি করা হয়েছে কেন্দ্রীয় এজেন্সির আধিকারিকদের পক্ষ থেকে। সন্দেশখালির ঘটনায় কেন্দ্রীয় এজেন্সি তৎপরতা আমরা দেখেছি। অবশেষে 87 দিন পর শেখ শাহজাহানকে নিজেদের হেফাজতে পেয়েছেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেট, আর তারপরই দফায় দফায় তাকে জেরা করে একাধিক বিস্ফোরক তথ্য এই মুহূর্তে ইডির আধিকারিকদের হাতে এসেছে, যেখান থেকে ব্যাংকশাল কোর্টের বিশেষ ইডি আদালতে তারা বলছেন যে গত 10 বছরে দুটি সংস্থার মাধ্যমে 137 কোটি টাকা জমা পড়েছে শেখ শাহজাহানের কোম্পানির ব্যাংক অ্যাকাউন্টে এবং এই টাকা এসেছে একাধিক সংস্থার মাধ্যমে। আরও বিস্তারিতভাবে জানতে সরাসরি কথা বলে নেব আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি প্রকাশ সিনহা। প্রকাশ, 1-2 কোটি নয় 137 কোটি টাকা শেখ শাহজাহানের কোম্পানির ব্যাংক অ্যাকাউন্টে জমা পড়লো, কোথা থেকে কি কারণে এলো এত টাকা, কি বলছেন ইডি আধিকারিকরা? দেখো, এটাই কিন্তু তদন্ত করে দেখছেন ইডি আধিকারিকরা। সকাল থেকেই দফায় দফায় শেখ শাহজাহানকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তুমি জানো গতকালই যে সময় শেখ শাহজাহানকে কোর্টে তোলা হয় এবং তাকে রিমান্ডে নেওয়ার আবেদন ইডি তরফে জানানো হয়, রিমান্ডে তারা যেটা জানিয়েছিলেন যে তারা একটি সংস্থার খবর পেয়েছেন শেখ শাহজাহানের নিজের সংস্থা এসছে সামিনা, এবং সেই সংস্থার মাধ্যমেই কিন্তু কালো টাকা সাদা করা হয়েছে এবং দেখা যাচ্ছে সেখান থেকে টাকা নয়ছয় করা হয়েছে। যে রিপোর্ট কোর্টে জমা পড়েছিল যেটা ইডি সূত্রের খবর, সেই রিপোর্টের 3 নম্বর পয়েন্ট তুমি যেটা দেখো সেখানে কিন্তু ইডি তরফে চাঞ্চল্যকর অভিযোগ আনা হয়েছে। তারা যেটা বলছেন যে এসকে সাবিনার ব্যাংক অ্যাকাউন্ট তারা যখন খতিয়ে দেখেন সেখানে দেখা যায় যে বিভিন্ন সময় টাকা ঢুকছে, 10 বছরে 137 কোটি টাকা সেই অ্যাকাউন্টে অন্য অ্যাকাউন্ট থেকে পৌঁছে গেছে। কার অ্যাকাউন্ট থেকে? আরও দুটি অ্যাকাউন্টের কথা বলা হচ্ছে, ম্যাগনাম এক্সপোর্ট প্রাইভেট লিমিটেড এবং যেটা ইডি আধিকারিকরা জানাচ্ছেন ম্যাগনাম এক্সপোর্ট ছাড়াও আরেকটি কোম্পানি, সেই অ্যাকাউন্ট থেকে কিন্তু 137 কোটি টাকা জমা পড়ছে। এবং সেই জমা পড়ার পর যেটা ইডি আধিকারিকরা জানাচ্ছেন যে তারা জানতে পারছেন যে একাধিক জায়গায় বেনামি প্রপার্টি কেনা হচ্ছে এবং এই কোম্পানি ম্যাগনাম এক্সপোর্ট প্রাইভেট লিমিটেডের পার্টনারের একটি বয়ান সেখানে জমা করছে, সেখানে কিন্তু তারা দাবি করছেন, তিনি জানিয়েছেন তাকে প্রাণ নাশের হুমকি দেওয়া হয়েছিল যে বোগাস ট্রানজাকশন দেখিয়ে কিন্তু কোটি কোটি টাকা কালো টাকা সাদা করতে হবে শেখ শাহজাহানের নির্দেশ ছিল এবং সেই নির্দেশ মেনে কয়েক বছর ধরে এভাবেই কিন্তু নগদ টাকা নিয়ে ব্যাংকে টাকা পাঠানো হয়েছে। এই ধরনের অভিযোগ আনার পর আজকে সকাল থেকে আমরা দেখতে পাচ্ছি শেখ শাহজাহানের যে সংস্থা তার একজন কর্মীকে তলব করা হয়, তাকে জিজ্ঞাসাবাদ করা হয় এবং সকাল থেকেই আরো কত টাকা রয়েছে, অর্থাৎ 137 কোটি টাকার বাইরে একদমই একযোগে একাধিক জনকে এই মুহূর্তে জেরা করছেন ইডি আধিকারিকরা। সেই জেরায় আর কি কি তথ্য সামনে আসে, নজর থাকবে সেদিকে। ধন্যবাদ প্রকাশ।